আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমার রেসিপিটা হচ্ছে আলুর তরকারি। এটি খুবই সহজ আর সকালের নাস্তার জন্য তো খুব পারফেক্ট যায়। তো ওটার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করে রাখা আলু, যেটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। কড়াইয়ে এক টেবিলস্পুন আমি সর্ষের তেল দিয়ে কয়েক পাঁচফোড়ন দিয়েছি, এবং পাঁচফোড়ন যখন ফেটে যাবে তখন আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ফ্লেভারটা খুব ভালো লাগে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা যখন লাইট ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে আলুগুলো মেশাবো। এই তরকারিটা এতই সহজ আর এত ঝটপট হয়ে যায় যে সকালের জলখাবারের জন্য আপনি অবশ্যই এটাকে ট্রাই করতে পারেন, এবং আমরা করেই থাকি অনেকেই। তো এই আলু তরকারিটা আপনি রুটি, পরোটা বা লুচির সঙ্গেও খেতে পারেন। এটা খুব ভালো লাগে খেতে। বাচ্চারাও তো অবশ্যই খুব পছন্দ করে আলু তরকারি খেতে। তো এবার দেখুন, আমার পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমি কেটে রাখা সেই সেদ্ধ আলুগুলো। আমাদের ফ্রিজে তো সবসময়তেই সেদ্ধ আলু থাকেই, বা আমরা রাখি ওটা চটজলদি কিছু বানানোর জন্য। তো এই আলু তরকারিটা ভীষণই খেতে মজা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো আমি দিয়ে দিলাম হলুদ, ধনে আর ভেজে রাখা জিরে। জিরের গুঁড়োটা এখন অল্প একটু দিলাম, আবারও আমি আরেকবার দেব। আর যদি আপনাদের কাছে থাকে মিট মশলা বা গরম মশলা, সেটাও আপনি দিতে পারেন। তো আমি এখানে গরম মশলা দিলাম হাফ টিস্পুন মতো। এটা না দিলেও চলবে, এটা অপশনাল, প্রয়োজন পড়ে না। এটা এই আলু তরকারিটা খেতে এতই মজা যে এমনি এমনি এটা খাওয়া হয়ে যাবে রুটির সঙ্গে। তো যাই হোক, যদি আপনাদের কাছে থাকে তবে আপনি অবশ্যই দেবেন, আর দিয়ে দেবেন স্বাদ মতো নুন। এইভাবেই এই যে এখন যে টাইমে পৌঁছেছে এটা ভাজাটা, এইভাবেও আপনি এটা খেতে পারেন। কিন্তু আমাদের বাড়িতে একটু ল্যাক পেটে বা গায়ে মাখো হলে পরে সেটা বেশি পছন্দ করে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল এটাকে একটু ভাজা করার জন্য। হাফ কাপ জল দিলে পরে এটা একটু বেশ গলা গলা হয়ে যাবে আলু ভাজাটা, আর খেতেও খুব ভালো লাগবে। আর হাফ কাপ জল দিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। জাস্ট মশলাটা একটু আলুর ভিতরে যখন ঢুকে যাবে, বাস আমার তরকারি রেডি। এবার আমি এটাকে একটু সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে আরেকবার নাড়াচাড়া করবো, দিয়ে সার্ভ করে দেবো। এই তরকারিটা এতই সহজ আর খেতে এত মজা যে সকালের জন্য খুব আদর্শ একটা রেসিপি। আমাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।